يا أمي ما شكل السماء وما الضياء وما القمر. نحمده ونصلي على رسوله الكريم أما بعد প্রিয় ভাই বোনেরা, আজ আপনাদের পড়ে শোনাচ্ছি ছেলের প্রতি পাঠানো কোন এক দুঃখিনী মায়ের হৃদয় বিদারক চিঠি। এই চিঠি দুঃখ ভারাক্রান্ত এক মায়ের পক্ষ থেকে তার কলিজার টুকরো সন্তানের প্রতি প্রেরিত। হে আমার আদরের সন্তান, প্রায় 25 বছর আগের কথা, সে বছরের কোনো একদিনে আমার জীবনের অবিস্মরণীয় একটি মুহূর্তে, যখন আমাকে মহিলা ডাক্তারটি শোনালেন যে আমি গর্ভবতী। সকল মায়েরাই এই শব্দের মর্মার্থ ভালো করেই জানেন। এটি এমন শব্দ যা আনন্দের চেয়েও বেশি, যার পরেই শুরু হয় শারীরিক ও মানসিক এক পরিবর্তন। এই সুসংবাদের পর থেকে দীর্ঘ 9 মাস আমি তোমাকে গর্ভে ধারণ করেছি, যার প্রতিটি মুহূর্ত ছিল আনন্দের। ভারত্ব নিয়ে দাঁড়াতে হয়, ঘুমোতে কষ্ট হয়, খেতে মন চায় না, তবুও বাধ্য হয়ে খেতে হয়। প্রতিটি নিঃশ্বাসের সাথে কষ্ট ঝরে পড়ে, কিন্তু এত কিছুর পরেও তোমার প্রতি আমার ভালোবাসার, তোমার জন্য আমার আনন্দের এতটুকু কমতি ছিল না, বরং দিনের পর দিন তোমার ভালোবাসা আরও বৃদ্ধি পাচ্ছিল। তোমার প্রতি আমার আসক্তি প্রবল হচ্ছিল। ক্লান্তির পর ক্লান্তি, কষ্টের পর কষ্টের বাঁধনে আমি তোমাকে বহন করেছি, কিন্তু যখনই প্যাটের ভেতরে তোমার নাড়াচাড়া অনুভব হতো, যখন বুঝতাম তোমার ওজন বৃদ্ধি পাচ্ছে, আমার মনে হতো আমি হচ্ছি পৃথিবীর শ্রেষ্ঠ সুখী। যদিও তা কষ্টের ছিল, কিন্তু তবুও তা ছিল আনন্দের। এভাবে দীর্ঘ এক কষ্ট আনন্দ মিশ্রিত সময় শেষে সে রাতের ফজরের সময়টি এলো, যে রাতে আমি চোখের দুপাতা এক করতে পারিনি। সে রাত ছিল কষ্টে জর্জরিত এক রাত, সে রাত ছিল ভয় ও আশঙ্কার এক রাত, যে কষ্ট, যে ভয় কোনো ভাষা প্রকাশ করতে পারে না। মৃত্যু যেন আমাকে ছুঁয়ে যাচ্ছিল। আল্লাহর কসম, হে আমার সন্তান, আমি যেন দেখছিলাম মৃত্যু আমাকে হাত ছানি দিয়ে ডাকছে। একসময় তুমি পৃথিবীতে এলে, তোমার ক্রন্দন ধ্বনি আর আমার অশ্রু একাকার হয়ে সেই মুহূর্তটি আমার সকল কষ্ট যাতনাকে একেবারে ধুয়ে মুছে দিল। হে আমার সন্তান, কত বছর আমি তোমাকে লালন করেছি, তোমাকে নিজ হাতে গোসল করিয়েছি, তোমাকে বুকের দুধ খাইয়েছি, কোলের উপর শুয়ে ঘুম পাড়িয়েছি, তোমার ঘুমের জন্য রাত জেগেছি, তোমার খুশির জন্য দিনের ক্লান্তিকে সঙ্গী করেছি। আমার সর্বক্ষণের আশা থাকতো কখন আমি তোমার ভুবন ভোলা হাসিটি দেখব, তুমি আমার কাছে কিছু আবদার করবে আর আমি তৎক্ষণাৎ তা প্রস্তুত করব। এই ছিল আমার জন্য সর্বোচ্চ সৌভাগ্যের। এভাবে বহুদিন পার হলো যে আমি তোমার পরিচর্যায় চেষ্টার কোনো ত্রুটি করিনি, অবিরত তোমার খেয়াল রেখেছি, অবিরাম তোমার কল্যাণের চেষ্টা করে গেছি। এভাবে একদিন তুমি কিশোর হলে, কিশোর থেকে তরুণ হলে, একসময় তোমার মাঝে পুরুষের চিহ্ন দেখতে শুরু করি, অতপর তোমার প্রশান্তির জন্য চারপাশে তোমার জীবনসঙ্গিনীর খোঁজ করতে থাকি, অতপর এলো তোমার বিয়ের দিনটি। তোমার জীবনের এমন পূর্ণতায় আমার অন্তর আনন্দে ভরে গেল, খুশিতে চোখে পানির বান নামল। কিন্তু কিছু সময় পর তোমার একই হলো। আমি তোমার আচরণে আশ্চর্য হয়ে তোমাকে দেখে ভাবছিলাম, এ তো আমার সেই সন্তান নয় যাকে আমি চিনতাম। তুমি আমার প্রতি বিরূপ আচরণ করলে, আমার অধিকার তুমি ভুলে গেলে। কত দিন কেটে গেছে তোমাকে দেখি না, তোমার কথা শুনি না, তুমি তো তোমার মাকে ভুলেই গেলে। হে আমার সন্তান, তোমার কাছে আমি বেশি কিছু চাচ্ছি না, তুমি কেবল তোমার বন্ধু বান্ধবের পাশে আমাকে একটু জায়গা দিও, তোমাকে দেখার একটু সুযোগ করে দিও। প্রতিটি মাসের কোনো একটি দিনে অন্তত কিছু মুহূর্তের জন্য হলেও তোমাকে দেখার একটু সুযোগ করে দিও। হে আমার সন্তান, আমার পিঠ কুঁজো হয়ে গেছে, দৃষ্টিশক্তি একেবারে ক্ষীণ হয়ে এসেছে, অসুস্থতা আমাকে একেবারেই দুর্বল করে দিয়েছে, দাঁড়াতে কষ্ট হয়, বসতে গেলে বেদনা এসে ভর করে, বয়সের ভারে আমি আজ নুয়ে পড়েছি। কিন্তু আমার অন্তর তোমার ভালোবাসায় এখনো সজীব আছে আগের মতোই। হে আমার সন্তান, কেউ যদি কারোর প্রতি সামান্যতম উপকার দেখায়, তার প্রতি মানুষ কৃতজ্ঞ হয়, তার প্রশংসা করে, কিন্তু আমি তো তোমার মা, একজন মাই সন্তানের সর্বোচ্চ সেবা যত্ন করে থাকে, সন্তানের পরিচর্যা করে, যেই সেবা যত্নের, যেই পরিচর্যার কোনো তুলনাই হয় না, যার কোনো বিনিময় হয় না। আমি তোমার যত্ন নিয়েছি, বছরের পর বছর তোমার সেবা যত্ন করেছি, কোথায় আমার সেই পরিচর্যার প্রতিদান? তুমি তো আমায় ছেড়ে অনেক দূর চলে গেলে, জামানা তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিল অনায়াসে। হে আমার সন্তান, যখনই আমি শুনি তুমি সুখে শান্তিতে জীবন অতিবাহিত করছো,
আমি সীমাহীন আনন্দে সিক্ত হই, কিন্তু আমি আশ্চর্য হই, তোমাকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি, কি এমন দোষ করেছি যার কারণে আমি তোমার শত্রুতে পরিণত হয়েছি, যার কারণে আমি তোমাকে সামান্য সময়ের জন্যও কাছে পাই না, যার কারণে তুমি আমার প্রতি এত বিরক্ত, এত ক্ষুব্ধ। তোমার নামে প্রভুর কাছে আমি কোনো অভিযোগ করব না, আমার দুঃখকে আকাশপানে ছুটতে দেব না, কারণ যদি এই দুঃখ আমার বুক থেকে আকাশের রবের কাছে গিয়ে নালিশ জানায়, তবে তোমার জীবনে দুঃখ দেখা দিতে পারে নানাভাবে, তুমি ক্ষতির সম্মুখীন হতে পারো। না না, কখনো না, কখনো এমনটি হবে না। তুমি তো আমার কলিজার টুকরো, আমার জীবনের সার্থকতা, দুনিয়াতে পাওয়া আমার সর্বোত্তম উপহার। হে আমার সন্তান, হে আমার কলিজার টুকরো, জাগ্রত হও, জাগ্রত হও। দিন গড়াচ্ছে, বছর ঘনিয়ে আসছে, এক সময় তুমিও পিতা হবে, এক সময় তুমিও বৃদ্ধ হবে। হায়, কর্ম যেমন হয় ফল তো তেমনই হয়ে যায়, এমন যেন না হয় তুমি অশ্রু দিয়ে তোমার সন্তানের কাছে এভাবে মিনতি পেশ করছো। আল্লাহর কাছেই তো সকল অভিযোগ যায়। হে আমার সন্তান, তোমার মায়ের অধিকার আদায়ে আল্লাহকে ভয় করো, তার চোখের অশ্রুকে মুছে দাও, তার হৃদয়ে প্রশান্তি নিয়ে এসো। এরপরে যদি ইচ্ছে করো, তবে তার চিঠিটি ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে দাও। জেনে রেখো, কেউ যদি ন্যাক আমল করে, তবে পুরস্কার সে পাবেই, আর যে মন্দ আমল করে, সেই মন্দ আমল তার ক্ষতি করে। ওয়াকফি দিলাহুমা জানা হাজ্জুল্লি মিনার রাহমাহ ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। তাদের জন্য সদয় ভাবে নম্রতার বাহুকে প্রসারিত করে দাও, আর বলো, হে আমার প্রতিপালক, তাদের প্রতি দয়া করুন যেমনি ভাবে তারা আমাকে শৈশবে লালন পালন করেছেন।